ইউটিউবের কোন চ্যানেলে কিন্তু প্রতিমার মুখ পরিষ্কারভাবে দেখায়নি। শুধুমাত্র এই চ্যানেলেই আপনারা দেখতে পারবেন মা দুর্গা প্রতিমার সম্পূর্ণ সুন্দরভাবে ফুটে ওঠার। দর্শনার্থীদের ক্ষেত্রে সবথেকে বড় খবর এটাই যে তারা কিন্তু 12 তারিখ থেকে সবাইকে কেমন আছেন আশা করি ভালোই আছেন। তো দুর্গাপূজা যেহেতু আর কয়েকদিন বাকি, দুদিন আগেই আমি আইটিআই মোড়ের আপডেট দিয়েছিলাম, কিন্তু আজ ভিডিওটি স্পেশাল হতে চলেছে কারণ মেদিনীপুর থেকে কিন্তু দুর্গা প্রতিমা কল্যাণী আইটিআই মোড়ে চলে এসেছে। তো সেই প্রতিমাকে দর্শন করানোর জন্যই আমরা আজকে এসেছি। ক্লিপটা ভিডিও শেষে নেওয়া হয়েছে কিন্তু ভিডিও শুরুতেই রাখার একটাই কারণ যে ইউটিউবের কোনো চ্যানেলে কিন্তু প্রতিমার মুখ পরিষ্কারভাবে দেখায়নি। শুধুমাত্র এই চ্যানেলেই আপনারা দেখতে পারবেন মা দুর্গা প্রতিমার সম্পূর্ণ সুন্দরভাবে ফুটে ওঠা রূপ। কিছুদিন আগে দেখিয়েছিলাম মেন গেটের সামনে একটি ত্রিকোণ স্ট্রাকচার, সেটা বসানোর কথা ছিল, তো সেটা বসিয়েছে এবং ওপরে কিছুটা বাকি ছিল, ওপরে একটু গোলাকার করা হয়েছে এবং বাদবাকি মোটামুটি সেমই আছে। তো চলুন ভেতরে গিয়ে প্রতিমাকে দর্শন করা যাক এবং ভেতরে কতটা কাজ হলো তা সম্পূর্ণটা দেখা যাক। প্যান্ডেলের ছোটো একটি আপডেট দিয়ে দিই, প্যান্ডেল মোটামুটি সমস্তটাই কমপ্লিট, গাছ যা ছিল সবই বসানো হয়ে গেছে এবং নিচে যে গ্রাউন্ডের ডিজাইনটা বাকি ছিল সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং সামনে যে ত্রিকোণ স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটির সামনে কিন্তু আরেকটি ত্রিকোণ স্ট্রাকচার বসবে এবং ওপরে যেটা আছে ওপরের ওই গম্বুজটা, ওই গম্বুজের অর্ধেকটুকুই কিন্তু হয়েছে, আর অল্প একটুই বাকি রয়েছে। তো চলুন এবার ভেতরে গিয়ে সম্পূর্ণ কাজটা দেখে নেওয়া যাক। এবার প্রতিমা যদি দর্শন করাতে পারি তাহলে অবশ্যই দর্শন করাবো, সঙ্গে থাকুন দেখুন, আশা করি ভালো লাগবে। তো কাছ থেকে যেহেতু দেখানো যাচ্ছে না তাই একটুখানি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এই ঠাকুরকেই কিন্তু 50 কেজি সোনা দিয়ে গয়নায় সাজানো হবে এবং চারপাশটা ঠিক এভাবে সাজানো হয়েছে। সামনের ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক কিন্তু এরকম হবে এবং লাইট যখন পড়বে দারুণ লাগবে, দারুণ দেখতে। টোটাল মোট বড় দুটো ঝাড়বাতি আছে, একটি দেখালাম আরেকটি হচ্ছে এটি। এটা স্কোয়ার টাইপের এবং আগে যেটা ছিল সেটা রাউন্ড টাইপের। তো এই দুটো মেনলি ঝাড়বাতি রয়েছে এবং মণ্ডপে ঢোকার যে গলি সেই গলিতেও কিন্তু ওপরে অনেকগুলো ঝাড়বাতি আছে এবং এখানে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন এই গম্বুজটাই কিন্তু এই মণ্ডপের আর কি প্যান্ডেলের টপে বসবে। দু সাইডে যে ঝাড়বাতিটা সেই ঝাড়বাতিটা গোল্ডেন কালারে কিন্তু ঠিক এইভাবে হবে আর দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখতে পাচ্ছেন এর ওপরে যখন এই লাইটটা পড়বে অসাধারণ লাগবে আর কি।
তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ঝাড়বাতি, এই ঝাড়বাতিটাও কিন্তু সেম ডিজাইনের, দু সাইডে দুটো ঝাড়বাতি। মেন সামনে যে দুটো ঝাড়বাতি আছে সেই ঝাড়বাতি দুটো খুব সুন্দর করে এরা কিন্তু করেছে। তো ভেতরটা তো দেখালাম, প্রতিমা দর্শন সেভাবে করানো যাচ্ছে না, দূর থেকে যতটা পেরেছি ততটাই নিয়েছি। ভেতরটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। এখনও অবধি যেটা জানা গেছে, আগামী 11 তারিখ অর্থাৎ 11ই অক্টোবর 2023 মাকে কিন্তু সেই 50 কেজি সোনার গহনা দিয়ে সাজানো হবে, এবং ঠিক তার পরের দিনই 12 তারিখ কিন্তু উদ্বোধন করা হবে। অর্থাৎ 14 তারিখ বোধ হয় মহালয় নাকি? আচ্ছা, 14 তারিখ কিন্তু মহালয়, তার দুদিন আগে কিন্তু এই মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে। তো দর্শনার্থীদের ক্ষেত্রে সব থেকে বড় খবর এটাই যে তারা কিন্তু 12 তারিখ থেকে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা ঠাকুর দর্শন করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, এবং যারা চ্যানেলে নতুন, যারা আমাদেরকে চেনেন না, তাদের ক্ষেত্রে বলে রাখি আমি সম্রাট আর আমি কেয়া। তো আপনারা দেখছেন দ্য স্যামকেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও আমরা এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, তাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি। Thank you.